শুভেচ্ছা সবাইকে। 2021 সাল বাংলাদেশিদের জন্য একটি স্পেশাল সাল, কারণ 2021-এই বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি হতে যাচ্ছে। তো স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে পুরো বাংলাদেশেই চলছে নানা ধরনের আয়োজন। তো বাগেরহাটেও চলছে সুবর্ণ জয়ন্তী মেলা। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে এই সুবর্ণ জয়ন্তী মেলায় বাগেরহাটের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের স্টল বসেছে। এছাড়া নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে এই মেলায় অংশগ্রহণ করেছে। মেলাটি 7ই মার্চ শুরু হয়েছে এবং পুরো মার্চ মাস জুড়েই এই মেলাটি চলবে এখানে। মেলায় ছোট ছোট স্টলগুলোতে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এবং স্টলগুলোতে কিন্তু মানুষ ঘুরে ঘুরে দেখছে এবং কিছু কিছু স্টলে মানুষ কেনাকাটাও করছে। মূলত মেলায় মেয়েদের কসমেটিক্স বেশি উঠেছে। নিত্য প্রয়োজনীয় নানা জিনিসপত্র দেখা যাচ্ছে মেলাতে। বিশেষ করে বাচ্চাদের খেলনার দোকানগুলোতেও কিন্তু অনেক ভিড়। দীর্ঘদিন করোনায় সবকিছু বন্ধ থাকার ফলে মানুষজন এখন কোথাও যদি কোনো উৎসবে টের পায় তাহলে সেখানে কিন্তু অনেক ভিড় করে। বিশেষ করে গত বছর বৈশাখী মেলা হয়নি, তাছাড়া বাগেরহাটে বাণিজ্য মেলা হয় সেটিও হয়নি। তো এই কারণে এই মেলাটিতে কিন্তু মানুষ বেশ ভালোই আগ্রহ করে আসছে। ছোট ছোট স্টলগুলোর সামনে মানুষের ভিড় দেখে মনে হচ্ছে এই স্টলগুলোতে বেচাকেনাও ভালো হচ্ছে। মোটামুটি মেলাতে সব কিছুই আছে, সব কিছুই পাওয়া যাচ্ছে। হাতের তৈরি জিনিসপত্র, গাছ, খেলনা সব কিছুই আছে। বিশেষ করে এই যে ম্যাজিক ওয়ার্ল্ড একাডেমি, এটার সামনে বাচ্চাদের বেশি ভিড় দেখা গেছে। এখানে ম্যাজিকের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বিক্রি হচ্ছে, যারা কিনছে তাদেরকে আবার এই ঘরটির মধ্যে ম্যাজিক শেখানো হচ্ছে। তো মেলা বেশ ভালোই জমজমাট জমে উঠেছে। মেলায় কিছু রাইডস আছে, বাচ্চাদের জন্য নাগরদোলনা, তারপর একটি বিশাল আকৃতির নৌকা। এই রাইডসগুলোতে কিন্তু সব বয়সী মানুষের আগ্রহ রয়েছে। দিনের বেলাও মানুষ আসে এখানে। মেলায় শুরুর দিকে একটু মানুষজন কম হলেও
এখন বেশ ভালোই জমজমাট হতে শুরু করেছে মেলা। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, প্রতিদিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।